মৌসুমিস গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে খুব সুন্দর একটা মেডিসিন প্ল্যান্ট নিয়ে চলে এসেছি। তো দেখো আমার ঘরের যে জানলা রয়েছে তাতে কত সুন্দরভাবে এই গাছটা একদম দানা মেলে ধরেছে, যাকে বলে খুব সুন্দর। এই গাছটার নাম হচ্ছে হারজোর প্ল্যান্ট বা হারজোড়া গাছ, বাংলায় অনেকে এটা হারজোড়া প্ল্যান্ট বলেই চেনে। খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং মানে ঔষধি সম্পূর্ণ এই গাছ, খুব সুন্দরভাবে বাড়িতে তৈরি করা যায়। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। আর এই গাছ কাটিং থেকে খুব সহজে কিন্তু তৈরি করা যায়, কিভাবে সেটা চলে আসুন দেখে নিন। তো তোমরা গাছটা তো দেখতেই পেলে কতটা বড় এবং জানলা জুড়ে গাছটা কিন্তু আমার রয়েছে, ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা উপকারী গাছ সেটা তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। বিভিন্ন টাইপের এটার উপকারিতা রয়েছে। আর এটা হচ্ছে একটা মেডিসিনাল প্ল্যান্ট যাকে বলে, যার বাড়িতে এই গাছ নেই তার বাড়িতে এই গাছ ইমিডিয়েটলি বসানো উচিত, এবং এর উপকারগুলো জানলে তোমরা আজকেই পারলে এই গাছ সংগ্রহ করে নাও। আর যদি তোমরা কিনতে না পারো, আশেপাশে কারুর বাড়িতে এই গাছ দেখতে পাও, একটা দুটো তোমরা কাটিং নিয়ে চলে আসো। আর আমার এই ভিডিওটা যেভাবে দেখাচ্ছে সেভাবে বাড়িতে টবেই বুনে ফেলো, তাহলে দেখবে কিছুদিনের মধ্যে অনেকটা ভালো গ্রো করবে আর এর উপকার তোমরা পেতেই থাকবে। তো এর উপকারিতাটা আমি বলবো। আগেকার দিনে এটা হচ্ছে হারজোর প্ল্যান্ট বা হারজোড়া গাছ, যেরকম বলো এই নামেই এগুলো পরিচিত। এর দুটো কারণ আছে, এক হচ্ছে হারজোড়া, আমাদের যেরকম গায়ে শরীরে যে হাড়গুলো থাকে একটার সাথে একটা জয়েন্ট করে করে থাকে, সেই হিসেবেও এটার নাম হয়েছে হারজোড়া। মানে দেখে যেন মনে হচ্ছে একটা হাড়ের সাথে আর একটা জোড়া লাগানো হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে হারজোর প্ল্যান্ট বা হারজোড়া গাছ এই জন্যও বলে যে আগেকার দিনে হাড় ভেঙে গেলে বা হাত পা ভেঙে গেলে পরে তাড়াতাড়ি রিকভারি করার জন্য কিন্তু এই গাছের নির্যাস বা এই গাছের ডাল কেটে খাবার প্রচলিত রয়েছে। তবে সেটা বুঝে শুনে ঠিক কতটা খেতে হবে সেটা আমার ভিডিও তোমরা দেখতে থাকো, আমি এর জন্য একটা ভিডিও বানিয়ে দেব ঠিক কিভাবে তোমরা এটা সেবন করতে পারো। বেশি সেবন করা যাবে না, এর প্রসেস আছে ঠিক কিভাবে খাওয়া উচিত। তো আজকে ভিডিওটা সেটা দেখালে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কাটিং নিয়ে, তাই কাটিং দিয়ে দেখাবো যে এই হারজোড়া গাছ কেন এসছে বা এর নামটাই বা কেন। তো হাড় ভেঙে গেলে বা শরীরে হাড়ের দুর্বলতা বা ক্যালসিয়ামের ঘাটতি হলে পরে এই গাছটা থেকে তোমরা উপকার পেতে পারো। এই গাছটা খেতে হবে তোমাদের এটার ডাল, আর সেটা কিভাবে খেতে হবে সেটা পরে দেখাবো। তো আজকে এই গাছের কাটিং দিয়ে কীভাবে চারা তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো দেখো আমি কীরকম টাইপের শক্ত পোক্ত কাটিং কিন্তু নিয়েছি, একদম মাথার দিকে কচি নিলে হবে না, একটু শক্ত, দেখো হার্ডি, খুব হার্ডি তোমার দেখতেই পাবে। আর এই গাছ একদম মানে ভেতরে ভেতরে অ্যালোভেরার মতো, অনেকটা রসালো টাইপের। তো কাটিং সংগ্রহ করতে হবে এই জয়েন্টের ঠিক নিচে কাটতে হবে, এই জয়েন্ট থেকেই কিন্তু পাতা, জয়েন্ট থেকেই আকর্ষক, জয়েন্ট থেকেই নতুন ডাল বেরোবে। তো দেখো সবকটা কাটিং আমি তোমাকে দেখাচ্ছি এখানে। আমি তো এই গ্লাসের মধ্যে কেন রেখেছি বলছি, এই যে আমি এক্ষুনি কাটিংটা কেটে নিয়ে এলাম, তো যাতে শুকিয়ে না যায় তার জন্য আমি দেখো জলের মধ্যে রেখেছি কাটিংগুলো। আর কাটিংগুলো তোমাদের আমি বার করে করে এবারে দেখাবো সবকটাই, দেখো কাটিং আমি কীরমভাবে নিয়ে নিয়েছি দেখো তোমরা। আর এই গাছের কিভাবে তোমরা চিনতে পারবে, অনেকে ভুল করে এটাকে ক্যাকটাস ভাবে, কিন্তু এটা ক্যাকটাস গাছ নয়, এটা কিন্তু হারজোর প্ল্যান্ট বা হারজোড়া গাছ, এটা ঔষধি গাছ, এটা কোনো ক্যাকটাস নয়, ক্যাকটাস গাছের কাটাও নেই, তবে এইগুলো একটু ধার ধার মতো রয়েছে। তো এই গাছে দেখো শুধু এই ছোট্ট ছোট্ট কিন্তু পাতা হয়, এই দেখো ছোট্ট ছোট্ট পাতা হয়। আর এই গাছ কিন্তু কোনো একটা লতানে গাছের মতোই দেখো আকর্ষক রয়েছে, যেরকম আমি দেখালাম জানলার মধ্যে কিন্তু গ্রিলে এই আকর্ষকগুলো পাকিয়ে পাকিয়ে কিন্তু গাছটা অত বড় হয়েছে। তো দেখো তোমরা এই কাটিংগুলো আমি সবকটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এইবার এই কাটিং, আর একটা তোমাদের দেখাচ্ছি ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে দেখো তোমাদের যেটা আমি বললাম যে কিরমভাবে জয়েন্ট থেকে বেরোয়, দেখো এইখানে আমি যদি বুনে দিই তো এইখানে দেখো যে নর্থ এরিয়াটা রয়েছে এখান থেকে কিন্তু আরও একটা কুশি বেরিয়েছে, আবার এখান থেকে আরও একটা কুশি বেরোবে, এরম করেই কিন্তু ছড়িয়ে যায়। তো দেখো এইটা কিন্তু কচির দিকে, তাও এটা এই দেখো দেখো পাতাটা ভেঙে গেছে, তো আমি এটা এখান থেকে বার করে নিচ্ছি, এটাকেও কিন্তু আমি বুনে দেবো, এটাও ইজিলি গ্রো করে যাবে কারণ এটা নোড এরিয়ার কাছের অংশ।
তো কিন্তু তোমরা যদি এই জায়গাটা মানে এই যে নোডের থেকে দুটো নোডের মধ্যে যে গ্যাপিং জায়গাটা এই জায়গাটা যদি তুমি যদি এভাবে কেটে বোনো তাহলে কিন্তু গাছ হবে না, কোনোভাবেই হবে না। কিন্তু তোমাদের এই নোড এরিয়া থেকেই বসাতে হবে, এই মধ্যের জায়গা থেকে আসলে কোনো গাছই হয় না। তো ঠিক আছে চলো, তো কাটিংগুলো দেখো আমার রেডি করাই রয়েছে। এইবার যেটা আমাদের করতে হবে, তো সব কাটিং আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তোমরা যখনই কাটিং সংগ্রহ করবে বন্ধুরা একের অধিক নেবে, পাঁচটা ছটা সাতটা যে কটা তোমাদের নেওয়ার ক্ষমতা থাকে, যে কটা তোমাদের নেওয়ার সুযোগ থাকে সে কটা তোমরা নেবে। তাহলে একটা যদি গ্রো করতে মিস হয়ে যায় তো আরও একটা করবে। তবে আমার এই গাছগুলো কিন্তু কোনো সময়তে কোনো গাছ ফেল হয় না। যে কটা কাটিং আমি বুনি, যে প্রসেসে আমি বুনি সেটা তোমরা দেখে নাও, একটা কাটিংও তোমাদের ফেল যাবে না, সব কটা কাটিং তোমাদের সাকসেস রেট হবে। তো আমি এর আগেও বুনেছি, তোমাদেরকে আমি দেখাবো শেষে যে আমি অন্য একটা টবে এই কাটিং বুনেছি এবং সেটা কতটা সাকসেস। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো তার আগে বলি, দেখো আমি এরকম একটা প্লেন এরকম গামলা দেখো 20-30 টাকা দিয়ে ইজিলি পাওয়া যায়, তো এরকম গামলা আমি নিয়ে নিলাম। খুব যে বেশি জায়গা লাগে তা নয় বন্ধুরা, ছোটোখাটো জায়গায় ছোটোখাটো চারা বোনার জন্য সাফিসিয়েন্ট। যখন চারাগুলো গ্রো করে যাবে বড়ো হবে তখন তোমরা অন্য বড়ো পাত্রে ট্রান্সফার করে দিও। তো আমি মাটিটা রেডি করতে কী কী করেছি দেখে নাও তোমরা। প্রথমে আমি একটা এরকম গামলা নিয়েছি, গামলার মধ্যে দেখো আমার এখানে রয়েছে কিচেন ওয়েস্ট, রোজকার যে সবজি সবজির খোসা, পেঁয়াজ, আদা রসুন, দেখো ডালিম, বেদানা, তারপরে আলুর খোসা, তো যা যা আমাদের কিচেনে রান্নার জন্য সবজি বা ফল আমরা খাই রোজকার জীবনে তার খোসাগুলো আমি নিয়ে নিয়েছি। এবং এতে চা পাতা পর্যন্ত রয়েছে, অবশ্যই চিনিটা ধুয়ে, যারা লিকার চা খাও ও চিনি দিয়ে তো তারা বলবো চা পাতাটা অবশ্যই ধুয়ে দিও, নালে পিঁপড়ে হবে। তো দেখো কিচেন ওয়েস্টটা আমি কি করেছি, আগে এইটা এই গামলাটা আমি আগেই সকালে রেডি করে নিয়েছি গাছটা বুনবো বলে। তো তোমরা এই এইটাও একটা ছোট্ট কিন্তু টিপস দিয়ে দিচ্ছি যে এই কিচেন ওয়েস্টটা সর্বপ্রথম গামলার তলার দিকে তোমরা এই পোর্শনে বেশি করে বিছিয়ে দেবে, তার ওপরে তোমরা মাটি দেবে, মাটিটার মধ্যে ভার্মি কম্পোস্ট, মাটিটার মধ্যে তোমরা যে যে সার ইউজ করো সেই, তবে কেমিক্যাল সার প্লিজ দিও না। এটা কিন্তু যেহেতু আমরা মেডিসিন প্ল্যান্ট এবং ঘরে এটা খাবো, এর উপকার নেব, তাই প্লিজ কোনো কেমিক্যাল এতে ইউজ করো না। আর আমি কোনো কেমিক্যাল ইউজ করি না কোনো গাছে, তো সেক্ষেত্রে আমি বলবো সবটাই জৈব সারে পরিণত হবে। তো আমি এইগুলো দেওয়ার পর আমি কিন্তু ওপরে মাটি দিয়েছি যাতে কিছু দিনের মধ্যে এটা পচে গিয়ে এর রসটা মাটির মধ্যে মিশে গিয়ে এই রসটাই কিন্তু গাছটা নেবে এবং এটাই এর সবথেকে বেস্ট খাদ্য। তো চলো শুরু করি। তো দেখো গাছটা বোনবার জন্য আমি এখানে হাত দিয়ে কিছু কিছু এরম করে একটু করে গর্ত করে নিচ্ছি। তোমরা যে কটা গাছ সেই কটা অনুযায়ী এরকম গর্ত আগে করে নাও। আর গাছকে কিন্তু ঠেলে ঠেলে মাটির মধ্যে ঢোকাতে যাবে না, তাহলে কিন্তু গাছটার কাটিং ক্ষতিগ্রস্ত হবে। তো তোমরা এই যেরকম করে আমি যেরকম দেখাচ্ছি এরকম ফুটো করে নেবে, নিয়ে গাছগুলো করবে, খুবই সিম্পল প্রসেস। তো এই গাছ কিন্তু খুবই মানে সাধারণভাবেই হয়ে যায়, তোমরা এমনিও যদি গাছটা বুনে দাও তাও হবে, আদারওয়াইজ তোমাদের আমি একটা ঘরোয়া রুটিন হরমোন বলে দিচ্ছি, এই হচ্ছে হলুদ। তো দেখো আমি এখানে হলুদ নিয়ে নিয়েছি, এখানে একটু মাটির এখানে একটু হলুদ লাগিয়ে তোমরা জাস্ট এখানে এরকমভাবে পুট করে দাও, একদম সিম্পলভাবে, কোনো খাটনি নেই। এরকমভাবে তোমরা এখানটা সব কটা কাটিং কিন্তু এইভাবে হলুদের মধ্যে একটু ডুবিয়ে, এটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল, মানে কোনো রকম কোনো জীবাণুকে কাছে আসতে দেবে না এবং কাটিংটাকে ভালোভাবে তৈরি করে দেবে। কারণ মাটির মধ্যে অনেক সময় ফাঙ্গাস থাকে যেটার অ্যাটাকের জন্য কিন্তু গাছ সার্ভাইভ করতে পারে না। তো তোমরা যদি ঘরোয়া রুটিন হরমোন হিসেবে এই হলুদটা ব্যবহার করো তাহলে কাটিংয়ে যে একটা শক থাকে সেই শকটা কিন্তু হবে না। আরও একটা বলছি বন্ধুরা, সেটা হচ্ছে এইখানে যে দেখো আকর্ষগুলো রয়েছে, এইখানে যে দেখো এই যে আকর্ষগুলো রয়েছে, এই আকর্ষগুলো কিন্তু আর কোনো কাজের নয়, এই আকর্ষগুলো তোমরা কেটে বাদ দিয়ে দাও। কারণ এই আকর্ষগুলো তো ধরে ধরে জানলায় বা কোনো জায়গায় ওঠে, তো এখন যেহেতু সেইটার কোনো প্রয়োজন নেই গাছটা কাটিংয়ে, তো সেক্ষেত্রে কিন্তু নতুন আকর্ষক ওরা নিজেরাই তৈরি করে নেবে। তো এখন খালি শুধু কাটিংগুলো তোমরা এইভাবে বুনতে থাকো। মনে রাখতে হবে কোন দিকটা ওপরের দিকের কাটিং আর কোন দিকটা নিচের দিকে, সেটা তোমাদের গুলিয়ে ফেললে কিন্তু চলবে না বন্ধুরা। যেমন এই যে দেখালাম এইটা যেমন নিচের দিকে, তোমরা যদি এটাকে ঘুরিয়ে এরম করে বোনো তাহলে কিন্তু কোনো দিনই হবে না, তো সেটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে।
তোমরা কাটিং বোনবার সময় অবশ্যই কিন্তু এটা একটা মার্ক করে নিও। তো বাকি কাটিংগুলো আমি এইভাবে বুনে দিচ্ছি, তোমরা দেখো খুবই সিম্পল বন্ধুরা, একদমই খাটনি নেই। আর এই গাছের উপকারিতাটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওয় বলে দেব কিভাবে এর উপকারিতা তোমরা পেতে পারো। আর এই গাছের খাওয়ার নিয়ম আছে, যে কোনো প্রসেসে কিন্তু এটা খেয়ে নিলেই হবে না, সেটা কিন্তু হিতে বিপরীত হবে। তাই যেহেতু এটা ঔষধি গাছ, তো যে কোনো ওষুধ যেরকম আমরা জেনে কতটা তার ডোজ সেটা খাই, সেভাবে খাই, এমনি নর্মাল আমাদের ওষুধ এনেই আমরা খেয়ে ফেলি না, তার ডোজটা আমাদের জানতে হবে। তো সেই ডোজটা জানবার জন্য তোমাকে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি যে ভিডিওটা আনবো সেই ভিডিওটা সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা আমার আরও যে দুটো চ্যানেল রয়েছে, মৌসুমিস ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেল, মৌসুমিস ফুড ম্যাজিক, সেই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করলে সেখানেও আমি অনেক রকমের ঘরোয়া টিপস এবং রান্নার টিপস, রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি। তো তোমরা সেই ভিডিওগুলো তাহলে মিস করবে না। তো দেখো আমি কিন্তু সব কাটিং এখানে গুনে দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর লাগছে, দেখো এত সুন্দর দেখতে গাছটা। চিন্তার বাইরে যেরকম দেখতে সুন্দর তেমনি তার উপকারিতা। ঘরের কোণেও যদি এই গাছ তোমরা একটা রেখে দাও কত সুন্দর একটা লুক দেবে। তো এই গাছের কিন্তু বাড়ার জন্য বেশি স্পেসও লাগে না, তবে বেশি স্পেস দিলে পরে কিন্তু গাছটা আরও আরও বেশি করে কিন্তু সুন্দরভাবে সার্ভাইভ করবে, ডালপালা ছাড়বে। তো দেখতে পেয়েছো তোমরা, তো এইটা এখন কি করবে তোমরা, কয়েকদিন একটুখানি শেডি এরিয়াতে বা ঘরে বা ব্যালকনিতে জানলা ধারে যেখানে রোদটা ছেকে আসবে, অথচ ডাইরেক্ট সানলাইট পড়বে না, সেরকম জায়গায় তোমরা কয়েকদিন রাখবে। তারপর যখন দেখবে গাছটা একটু সেট হয়ে গেছে আর তোমরা দেখে বুঝতেই পারবে গাছটা সবুজ আছে মানে গাছটা বেঁচে আছে, তো তখন তোমরা কি করবে রোদে দেবে। তো খুব রোদে দেওয়ারও দরকার নেই, মানে মোটামুটি যেখানে ভালো রোদ আসে সেরকম জায়গায় এই গাছ কিন্তু খুব ভালো হয়। আর এই গাছে কিন্তু জল দেওয়ার পরিমাণটাও মাথায় রাখতে হবে, খুব বেশি জল এই গাছ পছন্দ করে না, তাহলে কিন্তু পচে যাবে। কারণ এই গাছের মধ্যেই কিন্তু জল ভরপুর, অ্যালোভেরা গাছের মতোই কিন্তু ভেতরের শ্বাস রয়েছে, ভেতরের শ্বাসের মধ্যে কিন্তু জল রয়েছে। তো বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রচণ্ড প্রচণ্ড কেয়ারে করার কোনো দরকার নেই, একদম নর্মাল গাছটাকে বুনে তোমরা জাস্ট ফেলে রাখো, তাতেও গাছটা কিন্তু খুব ভালো হবে। আর এতে ঠিক কী সার দিলে গাছটা বেশি গ্রোথ নেবে সেটা তোমাদের বলে দেবো নেক্সট ভিডিওতে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে যারা জানে না এখন এর উপকারিতাটা, যারা জানে না কীভাবে এটা মাল্টিপ্লাই করতে হয়, কীভাবে এর চারা তৈরি করতে হয়, তারা তোমার শেয়ার করার ভিডিওটা দেখে কিন্তু ইজিলি ঘরে তৈরি করতে পারবে নতুন চারা। তো তোমরা বেশি করে শেয়ার করে দাও আর একটা কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা প্লিজ জানিও, আর একটুখানি লাইক করে দিও বন্ধুরা, কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসি, তো তাহলে আমরা একটু আগ্রহ পাবো। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সব চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দিও, আর নতুন কী ভিডিও আনবো কমেন্ট বক্সে জানিও। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।